আজকে অনেক যুবক ভাইরা কোরআনের মাহফিলে আছে, এই যে যুবকরা কোরআন শোনার জন্য আসলো, এই যুবক কিশোরদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? আমাদের মতো যুবক ছিল সাহাবী ছিল হযরত আলী, আমাদের মতো যুবক সাহাবী ছিল হানজালা, আমাদের মতো যুবক অনেক লোক ছিল, মানুষ ছিল যারা ইসলামের অনেক উপকার করেছে। আজকে আপনাদেরকে একটা ঘটনা বলি, আজ থেকে বহু বছর আগের কথা, একজন হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন নিজের দেশ ছেড়ে কোনো একটা কাজের জন্য, বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য, মাত্র 13 বছর বয়সে একজন কিশোর যুবক হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সমুদ্রের তীরে। সমুদ্রের তীরে যাওয়ার পরে সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা জাহাজ চলে আসলো, এই জাহাজের উপরে এই যুবকটা চড়লো, নিজের পরিবারকে নিয়ে উঠলো। ওঠার পরে এই জাহাজ জাহাজের উপরে উঠে জাহাজ নিয়ে চলে যাচ্ছে কোনো গন্তব্যে। গন্তব্যে যাইতে 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 হঠাৎ করে সমুদ্রের মাঝ বরাবর যখন চলে গেল, যুবকের নাম ছিল হাফেজ আবুল বারাকাত। জোরে বলেন কি? আবুল বারাকাত। এই হাফেজে কোরআন সমুদ্রের মধ্যে যখন সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে করে চলে গেল, চলে যাওয়ার পরে এইবার হঠাৎ করে সমুদ্রের মাঝ বরাবর যখন চলে এসেছে, চারিদিকে অন্ধকার মেঘ শুরু হয়ে গেল, অন্ধকার মেঘ চারিদিকে, এমন ঝড় বাতাস শুরু হয়ে গেল। ঝড় বাতাস শুরু হয়ে যাওয়ার কারণে এইবার জাহাজটা এইরকম করে উল্টাই, একবার ডান দিকে কাত হয়ে যায় আর একবার বাম দিকে কাত হয়ে যায়। কখন জানি জাহাজটা ডুবে যাবে এমন অবস্থা। এরকম করতে করতে জাহাজের মধ্যে যে মানুষগুলা ছিল সব মানুষগুলা কান্না শুরু করে দিল, আল্লাহ আল্লাহ শুরু করে দিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ওইখানে লেখা ছিল জাহাজের মধ্যে যারা থাকবে এই মানুষগুলা বাঁচবে না, সব মানুষগুলা ঝড়ের মধ্যে সমুদ্রের মধ্যে ডুবে ডুবে মারা যাবে, এইটাই লেখা ছিল আমার ভাইয়েরা। যার কারণে জাহাজের যখন সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে ঝড়ের কবলে পড়ে জাহাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, জাহাজটা খান খান হয়ে গেল। এমন সময় ওই জাহাজের মধ্যে যতগুলো মানুষ ছিল ওই হাফেজ আবুল বারাকাত ছাড়া সব মানুষগুলো ওই জায়গায় মারা গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা কেন বলছি ভাইরা, আমার শুনলে অবাক হয়ে যাবেন, কত আশ্চর্যকর ঘটনা। দেখেন এই হাফেজ আবুল বারাকাত এইবার সমুদ্রের মধ্যে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তার ইমানি জজবা ছিল এত বেশি, ইমানি জজবার কারণে হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে বলছে, আল্লাহ আল্লাহ গো, এই কোরআনের 30 পারা কোরআনটা আমার সিনার মধ্যে আছে, আমি যদি আজকে মারা যাই আমার দ্বারা এখন পর্যন্ত ইসলামের কোনো উপকার হয় নাই, আমি যদি মারা যাই তাহলে হয়তো বা আমার দ্বারা ইসলামের কোনো উপকার হবে না, কিন্তু আমি তো হাফেজে কোরআন, আমার সিনার মধ্যে তোমার 30 পারা কোরআন, দয়া করে তুমি আল্লাহ আমারে বাঁচিয়ে দাও, আমারে বাঁচিয়ে দিলে হয়তো বা আমার দ্বারা ইসলামের বড় কোনো উপকার হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মায়া হয়ে গেল হাফেজ আবুল বারাকাত সমুদ্রের মাঝখানে এমন ভাবে হাবুডুবু খায়, মারা যাবে এমন অবস্থা, হাফেজ আবুল বারাকাত অজ্ঞান হয়ে গেল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা জাহাজের তক্তা ভাঙা, একটা তক্তা ভাসাইতে ভাসাইতে হাফেজ আবুল বারাকাতের কাছে নিয়ে চলে আসলো। হাফেজ আবুল বারাকাত অজ্ঞান অবস্থায়, জানেই না সে কোনো কিছু জানে না, অজ্ঞান অবস্থায় কেমন করে যেন তার শরীরের সঙ্গে ওই তক্তাটা আটকে গেল, মাথাটা ওপর দিকে থেকে গেল, যার কারণে হাফেজ আবুল বারাকাত কিন্তু মারা যায় নাই। হাফেজ আবুল বারাকাত নিঃশ্বাস নিচ্ছে পানির মধ্যে, ওই রকম তক্তাটা ধরে কিন্তু অজ্ঞান হয়ে ভাসতে 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 সমুদ্রের তীরে চলে গেল, একটা দ্বীপের কাছে চলে গেল, এই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। জোরে বলেন কি? এই মালদ্বীপ অনেক বাংলাদেশের মানুষ আছে, এই মালদ্বীপে একটা সময় ছিল কোনো মুসলমান ছিল না, মালদ্বীপে যদি মুসলমানের নাম শুনত তাহলে সঙ্গে সঙ্গে মুসলমান তাকে ধরে হত্যা করা হতো। ধরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম একটা পরিস্থিতি ওই দেশের মধ্যে, যদি শুনে মুহাম্মদ নবীর উম্মত, যদি শুনে মুসলমান নবীর উম্মত, যদি শুনে আল্লাহর বান্দা, যদি শুনে তোমার রব কে আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে হত্যা করা হতো এমন একটা অবস্থা তখন ছিল। এইরকম অবস্থায় হাফেজ আবুল বারাকাত ওই কাঠের তক্তা ধরে সমুদ্রের কিনারায় দ্বীপে আটকে গেল। দ্বীপে আসার পরে মালদ্বীপে চলে আসলো, যেই দেশে যদি শুনে মুসলমান সঙ্গে সঙ্গে হত্যা করবে। হাফেজ আবুল বারাকাতের জ্ঞান ফিরে গেল, কিন্তু ক্ষুধার্ত কয়েকদিন সমুদ্রের মধ্যে ভাসা
আসার কারণে হাফেজ আবুল বারাকাত এবারে আস্তে আস্তে যখন চলে আসলো তীরের উপর উঠে গেল এইবার দ্বীপের উপর উঠে গেল দ্বীপের উপর ওঠার পরে হাফেজ আবুল বারাকাত হাঁটা শুরু করে দিল শরীরে শক্তি নাই খাবার নাই পেটে খাবার না থাকলে কি হাঁটতে পারে নাকি খুব কষ্ট হচ্ছে হাঁটতেই পারতেছে না এমন সময় হঠাৎ করে হাফেজ আবুল বারাকাতের সামনে হিন্দু একজন পুরোহিত দেখতে পেল ওই দেশে যে ধর্মগুলো ছিল ওই ধর্মগুলো একজন পুরোহিত একজন পাদ্রীর সঙ্গে দেখা হলো এরকম মুরব্বী মানুষ কি সুন্দর চেহারার মানুষ দাড়ি মুচকিচ্ছ নাই পূজা করবে আগুনের পূজা করার জন্য সে বের হয়েছে হঠাৎ করে এই লোকটা এই পুরোহিতটা একটা হাতে হারিকেনের মতো কিছু একটা নিয়ে আরাক হাতে পূজার সরঞ্জাম নিয়ে মন্দিরের দিকে চলে যায় এমন সময় ওই মুরব্বীর সঙ্গে দেখা হওয়ার পরে মুরব্বী হাফেজ আবুল বারাকাতের চেহারার দিকে তাকালো তাকানোর পরে দেখতেছে ক্ষুধার্ত যুবক কি সুন্দর নোরানি চেহারা যুবকটার মাত্র 13 বছর 14 বছরের কিশোর যুবক কিশোর বালক এই বালক এই এলাকায় তো এর আগে কখনোই দেখি নাই এখানে কেমন করে আসলো এমন সময় হঠাৎ করে হাফেজ আবুল বারাকাতকে বলছে বাবা তোমার সমান আমার একটা সন্তান আছে তোমারে দেখে আমার বড় মায়া লাগতেছে তুমি একটু বলো কোন জায়গা থেকে তুমি এসেছো তোমার পরিচয়টা একটু দাও হাফেজ আবুল বারাকাত সঙ্গে সঙ্গে বলতেছে আমার পরিচয় হলো আমি হলাম মুসলিম আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত আমার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আছে শুধু তাই নয় আমি হাফেজ আবুল বারাকাত আমার নবীর নাম হলো মুহাম্মদ আর আমার রবের নাম হলো আল্লাহ আমার রব হলো আল্লাহ যেই না বলেছে আমার রব আল্লাহর নবী মুহাম্মদ সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাতকে বলছে দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আমি এলাকার পাদ্রী আমি এলাকার পুরোহিত আমি জানি এই এলাকায় মুসলমান কোনো মানুষকেই ঢুকতে দেওয়া হয় না এই এলাকায় সৌরাচারী বাচ্চা থাকে যদি শুনে তুমি মুসলমান তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু হত্যা করে ফেলবে বাবা আমি জানি আমার মত একটা সন্তান আছে আমি তোমাকে বাঁচাইতাম না তোমাকে সবকিছু বলতাম না কিন্তু তোমাকে বলতেছি কারণ আমার তোমার সমান বয়সের একজন সন্তান আছে তোমার চেহারার দিকে তাকাই আমার মায়া লাগছে মায়া লাগার কারণে আমার এত ভালো লাগছে যার কারণে বলতেছি তুমি এই দ্বীপ থেকে কোনো দিকে যাইতে পারবা না কারণ চারিদিকে পানি আর পানি পানির মধ্যে নেমে কোনো দিকে তুমি যেতে পারবা না এই দ্বীপের মধ্যেই তোমাকে বাস করতে হবে তুমি যখন এখানে চলে আসছো এখন তোমাকে বাঁচার একটা বুদ্ধি দিচ্ছি তুমি যে মুসলমান তোমার রব যে আল্লাহ তোমার নবী মুহাম্মদ এই কথা একটা বারের জন্য তুমি এই দ্বীপের মধ্যে বলবা না এই দ্বীপের মধ্যে যদি একটা বারের জন্য বলো তুমি মুহাম্মদ নবীর উম্মত তাহলে তোমাকে মেরে ফেলবে তোমাকে হত্যা করবে এই জন্য তুমি একটা বারের জন্য বলবা না তুমি মুহাম্মদ নবীর উম্মত তোমার যদি জিজ্ঞাসা করে তোমার নামটা তুমি পাল্টায়া বলবা যাতে তারা বিশ্বাস করে তুমি মুসলমান নও তাহলেই তোমাকে ছেড়ে দেবে না হলে হত্যা করবে হাফেজ আবুল বারাকাত বুঝতে পারল এইবার পুরোহিতের কথা শুনে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজন নারীর সঙ্গে দেখা হয়ে গেল নারীটা বিধবা নারীর স্বামী মারা গেছে এই নারীকে দেখার পরে হাফেজ আবুল বারাকাত হাঁটতে পারে না অনেক কষ্টে কোনো মতে কথা বলতে পারতেছে 2-3 দিন ধরে না খেয়ে আছে সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিল তখন থেকে না খেয়ে আছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবকের দ্বারা কিশোরের দ্বারা ইসলামের কত উপকার করতে পারে আমার দেশের কিশোর ভাইরা আমার দেশের যুবক ভাইরা আপনাদেরকে বলবো হাফেজ আবুল বারাকাতের থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার এই বালক যখন হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ওই বিধবা নারীর সঙ্গে দেখা হয়ে গেল বিধবা নারীকে দেখে সঙ্গে সঙ্গে ডাক দিল মা ও মা আমার তো ব্যাপক ক্ষুধা লাগছে আমার ক্ষুধা লাগছে মা আমার একটু খাবার দেন কয়েকদিন ধরে খাবার খাই নাই আমি তো না খেলে মারা যাব মা আমার একটু খাবার দেন গো মা মায়ের দয়া হলো মহিলা তখন বলল বাবা তোমার শুধু খাবার দেব তাই নাই তোমার পরিচয় দাও সঙ্গে সঙ্গে বলল আমার পরিচয় হলো আমি এরকম করে সমুদ্রের মধ্যে জাহাজের উপর দিয়ে যাচ্ছিলাম এমন সময় জাহাজ ঝড়ের মধ্যে কবলে পড়ে জাহাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল জাহাজ ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়ার কারণে আমি জাহাজ থেকে নেমে গেলাম ওইখানে পানির মধ্যে ডুবে মারা যাচ্ছিলাম একটা তক্তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মালদ্বীপে পৌঁছায় দিয়েছে আমি এখন ক্ষুধার্ত আমার ক্ষুধা লাগছে আমারে কিছু খাবার দেন না হলে আমি মরেই যাব সঙ্গে সঙ্গে এই মহিলা বলছে বাবা তোমারে আমি খাবার দিতে পারি শুধু খাবারও দেব না তোমারে আমি আমার বাড়িতে আশ্রয় দেব কিন্তু শর্ত হলো আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আমার স্বামী মারা গেছে আমার কোনো ছেলে নাই
নাই, আমার একটা মেয়ে আছে ঘরে, আমার একটাই মেয়ে, তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও তাহলে তুমি আমার বাড়িতে আমার ছেলে হয়েই থাকতে পারো, আমার মেয়ে তোমার বোন হবে আর আমি তোমার মা হব, এটা যদি তুমি রাজি হও তাহলে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে রাখতে পারি। হাফেজ আবুল বারাকাত ক্ষুধার্ত অবস্থা, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। ওই মহিলা বলছে, বাবা তুমি আমার মা বলে যেহেতু ডেকেই ফেলেছো, তোমাকে আমি মায়ের মর্যাদায় দিতে চাই, আমার বাড়িতে চলো। যুবককে নিয়ে চলে গেল বাড়িতে, যাওয়ার পরে এই হাফেজ আবুল বারাকাতকে এলাকার সবার সঙ্গে পরিচয় করায় দিল, এইটা হলো আমার সন্তান। সব মানুষরা তাই বিশ্বাস করল হাফেজ আবুল বারাকাত মুসলমান। সে যখন কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা হয় মানুষদের সামনে কোরআন তেলাওয়াত করে না, কারণ হলো মানুষদের সামনে যদি একবার যাই না ফেলে তিনি মুসলমান, একবার যদি জানে মোহাম্মদ নবীর উম্মত তাহলে হাফেজ আবুল বারাকাতকে হত্যা করবে, মেরে ফেলবে। এই জন্য যখন নামাজ আদায় করার দরকার হয় লুকায় লুকায় নামাজ আদায় করে, লুকায় লুকায় কোরআন তেলাওয়াত করে। এইরকম করতে করতে হঠাৎ করে কয়েকদিন পার হয়ে গেল, দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর পার হয়ে গেল। এক বছর পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত বাড়িতে যখন বাহিরে ঘোরাঘুরি করতে গিয়েছিল, কাজ করার জন্য গিয়েছিল, ঘোরাঘুরি করে কাজটা সম্পাদন করে বাড়িতে চলে আসছে, হাফেজ আবুল বারাকাত বাড়ির গেটের কাছে চলে আসছে, গেটের কাছে এসে হঠাৎ অবাক হয়ে গেল, আরে আমার বাড়িতে খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তাহলে আমার মা আর আমার বোন বাড়ির মধ্যে কেন কান্নাকাটি করতেছে? দরজার কাছে এসে দেখতেছে হাফেজ আবুল বারাকাতের মা আর ছোট বোন চিৎকার দিয়ে গলা ফাটায় কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত অবাক হয়ে গেল, আরে কি এমন হলো, কি এমন ঘটনা ঘটলো, কি এমন কারণে আমার বাড়ির মধ্যে আমার মা আর বোন কান্নাকাটি করছে, কারণটা কি? সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত বাড়ির মধ্যে ঢুকে গেল, ঢোকার পরে সঙ্গে সঙ্গে বলছে, মা কি কারণে তুমি কাঁদতেছো? মা আমাদের তো কোনো কিছুর অভাব নাই, তাহলে তুমি কেন কাঁদতেছো, কি এমন সমস্যা হয়েছে আমাকে খুলে বলো। সঙ্গে সঙ্গে বলছে হাফেজ আবুল বারাকাত, বাবা শোনো, আমরা কাঁদতেছি কাদার কারণ হলো, কাদার কারণটা হলো তুমি হয়তো জানো না, তুমি আমাদের দেশে নতুন, কিন্তু আমার দেশে আজ থেকে শত শত বছর আগের থেকে এই মালদ্বীপে একটা আইন চালু হয়ে আছে, একটা প্রথা, একটা রেওয়াজ চালু হয়ে আছে, সেইটা হচ্ছে তুমি হয়তো জানো না, তুমি ওই এলাকায় যাও নাই, মালদ্বীপে একবারে সমুদ্রের তীরে একটা উপাসনালয় আছে, একটা মন্দির আছে, এই মন্দিরের মধ্যে প্রত্যেক দুই বছর পর পর এই মন্দিরের মধ্যে একটা দৈত্য আসে, একটা দানব আসে, এই দানব আসার পরে এই জিন আসে, জিন এসে, জিনটা হলো খারাপ জিন, শয়তান জিন, এই জিনটা আসার পরে, এই দানবটা আসার পরে ওই ঘরের মধ্যে প্রত্যেক দুই বছর পর পর এমন একটা দিন আসে যেই দিনে এই মালদ্বীপের মধ্যে সবচাইতে সুন্দরী তরুণী তন্নী নারী যুবতী যেগুলো আছে তাদের মধ্যে থেকে একজন যুবতীকে নিয়ে গিয়ে ওই এলাকার মধ্যে ওই মন্দিরের মধ্যে ছেড়ে দেওয়া হয়। গভীর রাত যখন হয়ে যায় সুন্দর করে সাজায় গোজায় ওই মন্দিরের মধ্যে উপাসনালয়ের মধ্যে ছেড়ে দিয়ে আসলে সমুদ্রের মধ্যে থেকে বিশাল বড় একটা দানব, বিশাল বড় একটা জিন, কি আকৃতি কি ভয়ানক চেহারার একটা জিন, সে চলে আসে সমুদ্রের মধ্যে থেকে, আসার পরে ওই মন্দিরের মধ্যে উপাসনালয়ের মধ্যে ঢুকে যায়। ঢুকার পরে যেই মেয়েটাকে ওই উপাসনালয়ের মধ্যে রেখে আসা হয় এই মেয়েটাকে সর্বপ্রথমে ওই জিনটা ওই দানবটা ধর্ষণ করে, সর্বপ্রথম ধর্ষণ করার পরে নির্যাতন করার পরে ওই মেয়েটার শরীরের রক্তগুলো খেয়ে ফেলে, তারপরে এই জিনটা আবার আগের জায়গায় ফিরে চলে যায়। যদি কোনো বছরে একটা মেয়েকে ওই মন্দিরের মধ্যে উপাসনালয়ের মধ্যে না রেখে আসা হয় তাহলে পুরো এলাকার মধ্যে তছনছ শুরু করে দেয়, পুরো এলাকার মধ্যে অশান্তি শুরু করে দেয় এই দানবটা। হাফেজ আবুল বারাকাত বলছে, মা বুঝলাম এমন কাহিনী, কিন্তু এটা বুঝলাম সব কথা তুমি আমারে বোঝায় বললা, কিন্তু তুমি কেন কাঁদতেছো, তুমি আমার ছোট বোনটা কেন কাঁদতেছে, কারণটা কি? আমার ভাইয়েরা এখন সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা বলতেছে, বাবারে প্রত্যেক বছর নতুন নতুন মেয়েকে রেখে আসা হয়, মেয়েটার লাশ পরের দিন সকালে নিয়ে আসা হয়, আমি কাঁদতেছি কাদার কারণ হলো প্রত্যেক বছর এক একজন মেয়েকে নিয়ে যাওয়া হয়, যে মেয়েকে নিয়ে যাওয়া হয় সে মেয়ে আর জীবিত ফিরে আসে না, সেই মেয়ের লাশটা ফিরে আসে,
আজকে আমাদের কাদার কারণ হলো আজকে এই দুই বছর পরে আজকের দিন, আজকের দিন এমন একটা দিন কিছুক্ষণ পর আমাদের বাড়িতে লোক আসবে, রাজ্যের যারা সৈন্য আছে সেনাবাহিনী আছে তারা আমাদের বাড়িতে আসবে, আজকের দিনে পালাক্রমে পর্যায়ক্রমে তোর ছোট বোনটাকেই ওই ঘরের মধ্যে রেখে আসা লাগবে, তোর বোনটাকে আজকে নিয়ে যেয়ে রেখে আসলে কালকে সকালবেলা তোর বোনের লাশ নিয়ে আসা লাগবে। চলে বলেন নাউজুবিল্লাহ, দেখেন কত মর্মান্তিক ঘটনা, এটা কিন্তু বাস্তব কাহিনী, বাস্তব ঘটনা, মালদ্বীপের ঘটনা। মালদ্বীপে কিভাবে ইসলাম গেল দেখেন, মালদ্বীপে কোনো মুসলমান ছিল না, মালদ্বীপে কোনো কোনো রকম ইসলাম প্রচারক ছিল না, কোনো মানুষ ছিল না, যত মানুষ ছিল সব মানুষগুলা অন্য ধর্ম অবলম্বী ছিল। এই মালদ্বীপের মধ্যে এবার এমন ঘটনা প্রত্যেক বছর ঘটত। হাফেজ আবুল বারাকাত তখন বলল, মাপ আমি তোমার কথা বুঝতে পারলাম, কিন্তু দেখো তো আমার চেহারা দেখতে অনেকটা সুন্দর কি খারাপ? মা বলছে, বাবা চাঁদের মতো সুন্দর তোর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ তুই, কেন তোর বলবো তোর চেহারা খারাপ, তোর চেহারা অনেক সুন্দর লাগতেছে। হাফেজ আবুল বারাকাত বলছে, মা আমার চেহারা সুন্দর, আমি যদি আমার বোনের পরিবর্তে আমি যদি নিজেই মেয়ে সাজি, কারণ আমার বয়স কেবল 13-14 বছর, এখনো আমার দাড়ি ওঠে নাই, মোচ ওঠে নাই, আমি যদি মেয়েদের পোশাকটা পরে নেই, মেয়েদের মহিলাদের পোশাক পরলে মনে হয় আমাকে দেখতে মহিলাদের মতোই লাগবে। মা আজকে আমাকে তুমি জীবন দিয়েছ, আমি আজকে যখন মালদ্বীপে যখন এসেছিলাম আসার পরে খাবার ছিল না, খাবারের অভাবে সেই দিনই আমি মরে যেতাম, কিন্তু তুমি আমাকে বাঁচাইছো মা, আজকে যেহেতু তুমি আমারে বাঁচাইছো সেহেতু আজকে তুমি আমারে বাঁচানোর কারণে আমি তোমার ঋণটা শোধ করতে চাই মা, তুমি যদি অনুমতি দাও আমার বোনের পরিবর্তে আমি মেয়ে লোক সেজে ওই দানবের খপ্পরে পড়ে জীবনটা দিতে চাই। মা বলছে, না বাবা তুই তো আমার সন্তান না, তুই অন্য কোন মানুষের সন্তান, তোর জীবন আমি এইভাবে শেষ হতে দিতে পারি না, আজকে আমার মেয়ের পালা মেয়েই যাক। কিন্তু বলেন তো প্রত্যেক মানুষের নিজের মায়া, নিজের জানের প্রতি মায়া আছে না নাই? মা বলছে, বাবা তোর যাওয়ার দরকার নাই। এইদিকে পাশে থেকে ওই হাফেজ আবুল বারাকাতের পাতানো বোন যে সে বলছে, মা ভাই যখন এত করেই বলছে তুমি একটু যেতে দাও না, দেখো না কি হয়। সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাতের মা দ্বিতীয় তৃতীয়বার রাজি হয়ে গেল। যাওয়ার পরে যখন লোকজন চলে আসলো রাজ্য থেকে, আসার পরে রাজা বাদশা যখন লোক পাঠিয়ে দিল, ওই বাড়ির সুন্দরী তরুণী তন্নি যুবতীটাকে নিয়ে যাওয়া লাগবে, সাজায় গুজায় উপাসনালয়ের মধ্যে রেখে আসা লাগবে। এখন হাফেজ আবুল বারাকাত মেয়ে সেজে ঘরের মধ্যে বসে আছে, যখন সৈন্যবাহিনী চলে আসলো, এলাকার লোকজন যখন চলে আসলো, আসার পরে হাফেজ আবুল বারাকাতের বোন ঘরের মধ্যে থেকে বের হয় নাই, হাফেজ আবুল বারাকাত মেয়ে সেজে সুন্দর করে বসে আছে। এমন সময় আসার পরে হাফেজ আবুল বারাকাতকে ওখান থেকে নিয়ে চলে গেল মেয়ে মানুষ মানুষ করে। তখনকার রেওয়াজ ছিল যে যেই মেয়েটাকে নিয়ে যাওয়া হবে এই মেয়েটার শরীরের মধ্যে কোনো রকম খুঁত থাকা হবে না, শরীরের মধ্যে কাটা কোটা কাটা সেটা থাকতে থাকা যাবে না। এখন যে কোনো মেয়েকেই নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হতো, সারা শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলা হতো, কাপড় খোলার পরে চেক করে দেখা হতো শরীরের মধ্যে কোথাও ক্ষত আছে কিনা, শরীরের মধ্যে কোনো বাজে সাইট আছে কিনা, এসব দেখতো। দেখার পরে আবার কাপড় চোপড় পরাইয়া ওই উপাসনালয়ের মধ্যে রেখে চলে আসতো। আমার ভাইরা এরকম করে যখন হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাচ্ছে সে সুন্দর করে চুপ করে বসে আছে। এইবার তা মালদ্বীপের রাজা যে ছিল সে তখন বলতেছে এই মেয়েটাকে নিয়ে যাও চেক করার জন্য এই রুমের মধ্যে। যখন নিয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে মালদ্বীপের রাজার স্ত্রী বিবি যে সে বলতেছে প্রাণের স্বামী আপনি একটু লক্ষ্য করে দেখেন তো, বহু বছর আগে আপনার সঙ্গে আমাদের আমার বিয়ে হয়েছে, তখন থেকে শুরু করে নিয়ে প্রত্যেক বছর যখন নতুন নতুন মেয়েদেরকে নিয়ে আসা হতো, মেয়েদেরকে যখন দত্তের ওইখানে রেখে আসা হবে পরের দিন সকালে লাশ আসবে এটা সবাই জেনে ফেলতো, তার কারণে কত কান্নাকাটি করত, কত চিল্লাচিল্লি করত, যেতে চাইতো না, কি লাফা ঝাপা করত, তারে আটকানো সম্ভব হতো না। কিন্তু এত সুন্দর সুশীলা সরম, এত সুন্দর নরম ভদ্র মেয়ের আগে কখনোই দেখি নাই, যে মেয়ে একটা বারের জন্য চিৎকার চেঁচারে যে করতেছে না, চুপ করে জায়গায় বসে আছে। আজকে যদি এই মেয়েকে ঘরের মধ্যে নিয়ে যে উলঙ্গ করেন, আমি মনে করি তামাম নারী জাতিরা কলঙ্কিত হয়ে যাবে। বলে বলেন ঠিক কি না? বাচ্চা চিন্তা করলো ঠিকই তোরে,
কারণ প্রত্যেকবার যেই মেয়েকে নিয়ে আসা হয় সেই মেয়ে চিল্লাপাল্লা করে লাফালাফি ছোটাছুটি করে ওখান থেকে চলে যেতে চায় কিন্তু এই মেয়েটা এমন একটা ভদ্র মেয়ে যেই মেয়ে একটু লড়াচড়া করতেছে না একটু লড়াচড়া করে না ওখানেই বসে আছে তার মানে মনে হয় এই মেয়ের মধ্যে কোনো খুব না ভুল নাই এই মেয়েকে কালকে সকালবেলা ওই উপাসনালয়ের মধ্যে রেখে আসা হবে পরের দিন সকালবেলা যখন হয়ে গেল সকালবেলা মেয়েটাকে নিয়ে যাওয়া হলো হাফেজাবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে হাফেজাবুল বারাকাতকে এবার সুন্দর করে ওই ঘরের মধ্যে ঢোকা দিল ঢোকা দেওয়ার পরে এবার ঘরের গেটটা বাহির থেকে লাগায় দিল লাগায় দেওয়ার পরে এবার সব মানুষগুলো যখন চলে গেল হাফেজ আবুল বারাকাতের বাপ পাতানো মার বোন চলে আসলো সব মানুষ চলে যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে রাতের বেলা গভীর রাতে জিন চলে আসবে দত্ত দানবটা চলে আসবে এমন সময় সন্ধ্যার সময় হাফেজ আবুল বারাকাতের মা দরজার গেটের কাছে এসে ঠক ঠক করে আওয়াজ দিয়ে বলে বাবা তুমি কি আছো ভিতরে হাফেজ আবুল বারাকাত কয় মা আমি তো ভিতরে আছি হাফেজ আবুল বারাকাতের মা বলে বাবা রে তোমার কোনো কিছু প্রয়োজন আছে নাকি তোমার কিছু লাগবে নাকি তোমার যদি কিছু লাগে তাহলে তুমি আমাকে বলতে পারো তুমি আমাকে বললে সেই জিনিসটার ব্যবস্থা করে দিব হাফেজ আবুল বারাকাত সঙ্গে সঙ্গে বলছে মা আমার জিনিস লাগবে তিনটা জোরে বলেন কয়টা তিনটা এক নম্বরে হলে তুমি একটু কষ্ট করে যদিও আমি হাফেজে কোরআন কোরআন আমার সিনার মধ্যে আছে তারপরে তুমি একটা কোরআন শরীফের ব্যবস্থা করো কারণ কোরআন শরীফ মুখস্থর চাইতে দেখে দেখে তেলাওয়াত করা বেশি সওয়াবের কাজ করে বলেন ঠিক কিনা হাফেজ আবুল বারাকাত মাকে বলছে মা তুমি আমার একটা কোরআন শরীফের ব্যবস্থা করে দাও দ্বিতীয় নম্বরে হাফেজ আবুল বারাকাত বলছে মা তুমি আমার একটা জায়নামাজের ব্যবস্থা করে দাও কারণ আমি জীবনের শেষ নামাজটা এই ঘরের মধ্যে পড়তে চাই এক বদনা পানির এক লোটা পানির ব্যবস্থা করে দাও এই পানি দিয়া ওযু করে কোরআন তেলাওয়াত করব আর নামাজ পড়তে পড়তে মারা যাব এমন কথা বলার পরে মা এবার একটা কোরআন শরীফ এক বদনা পানি আর একটা জায়নামাজ যখন ঘরের মধ্যে এনে দিল দেওয়ার পরে মা ছোট্ট বোনটাকে নিয়ে চলে গেল হাফেজ আবুল বারাকাত ঘরের মধ্যে আছে এইবার দরজাটা বাহির থেকে লাগানো ভিতর থেকেও লাগানো তালা দিয়ে সবাই চলে গেছে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের লোকেরা পরের দিন সকালবেলা মেয়েটার লাশ ঘর থেকে নিয়ে যাবে কিন্তু গভীর রাত এই রাতের বেলা হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে সমুদ্রের মধ্যে থেকে শ শ শ করে আওয়াজ আসে কি এমন বিকট আওয়াজ কি এমন ভয়ঙ্কর আওয়াজ বিশাল চেহারার একটা দানব বিশাল চেহারার কি যেন হাফেজ আবুল বারাকাতের দিকে ধেয়ে আসতেছে আমার ভাইয়েরা ধেয়ে আসতেছে হাফেজ আবুল বারাকাত যতই কাছে আসে ততই কোরআন তেলাওয়াত শুরু করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এইবার এই হাফেজ আবুল বারাকাত সুন্দর করে ঘরের মধ্যে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে এবার যখন সে জায়নামাজ বিছানোর পরে ওযু বানাইছে ওযু বানানোর পরে এবার হাফেজ আবুল বারাকাত নামাজে দাঁড়ায় গেছে পরের দিন যখন সকালবেলা হলো এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেল সব মানুষগুলো যখন জড়ো হয়ে গেল জড়ো হয়ে যাওয়ার পরে এইবার মেয়েটির সুন্দরী তরুণী তরুণী যুবতীর লাশটা নিয়ে যাবে লাশটা নেওয়ার জন্য সবাই যখন চলে আসলো আসার পরে গেটটা খুললো তালাটা খুললো তালাটা খোলার পরে যেই না গেটে এইরকম করে টান দিল টান দেওয়ার সঙ্গে সঙ্গে জীবিত হাফেজ আবুল বারাকাত ঘরের মধ্যে থেকে জ্যান্ত অবস্থায় বের হয়ে আসলো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার মালদ্বীপের হাজার হাজার মানুষ জমা হয়ে আছে কি রে কি এমন অলৌকিক ঘটনা প্রত্যেক বছর যে ঘরের মধ্যে ঢুকে তাকেই মেরে ফেলে কিন্তু আজকে কি এমন ঘটনা ঘটলো হাফেজ আবুল বারাকাত কেন জীবিত হয়ে বের হলো কারণটা কি কি কারণে কি এমন ক্ষমতা আছে যুবকের মধ্যে যুবককে জিজ্ঞেস করে যুবক কি এমন হয়েছে গত রাত্রিরে তুমি একটু বলো কি এমন ঘটনা ঘটেছে যার কারণে যুবক তুমি এখনো মারা যাও নাই জীবিত অবস্থায় বের হলা রাতে কি এমন ঘটেছে বলো সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত বলছে তোমাদেরকে বলবো তোমাদেরকে সব ঘটনা আমি বলে দিব কিন্তু
মৃত্যু শর্ত হলো আমি কিভাবে বেঁচে আসলাম কি ঘটনা ঘটেছে এটা জানবা জানার সঙ্গে সঙ্গে তোমাদের সবাইকে ইসলাম গ্রহণ করা লাগবে তোমরা যদি মুসলমান হতে রাজি হও কালেমা পড়তে রাজি হও তাহলে আমি তোমাদেরকে সমস্ত ঘটনা খুলে বলবো আমার ভাইয়েরা এলাকার রাজ্যের রাজা সহ যত মানুষগুলো ছিল সবাই রাজি হয়ে গেল হাফেজ আবুল বারাকাত তুমি বলো কি এমন ঘটনা ঘটেছে তুমি যদি বলো ওই ঘটনা শুনে ভালো লাগলে আমরা সবাই ইসলাম কবুল করব মুসলমান হয়ে যাব আমার মুসলমান ভাইরা ইতিপূর্বে মালদ্বীপে ইসলাম ছিল না মুসলমান ছিল না হাফেজ আবুল বারাকাত সঙ্গে সঙ্গে বলল গত রাতে গভীর রাত যখন হয়ে যায় রাত্রি 2টা বেজে গেছে জোরে বলেন কয়টা রাত্রি 2টা বেজে গেছে রাত্রি 2টার সময় আমি এবার আমার মাকে বলেছিলাম একটা বদনা ভর্তি পানি দিতে একটা জায়নামাজ দিতে আল্লাহর একটা কোরআন দিতে কোরআনটা নিয়ে আমি এবার ওযু করার পরে জায়নামাজ বিছাইয়া রাত যখন গভীর হয়ে যায় 2টা 3টা বেজে যায় আমি তখন নামাজে দাঁড়ায় গেলাম আমি কিছুক্ষণ নফল নামাজ আদায় করি তাহাজ্জুদের নামাজ আদায় করি আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতেছি কোরআন তেলাওয়াত করি হঠাৎ করে গভীর রাত্রে দেখলাম দূর থেকে সমুদ্রের মধ্যে থেকে কি যেন একটা ভয়ঙ্কর আওয়াজ আসতেছে আওয়াজ শোনার পরে শরীরটা শিউরে উঠল আমি শরীরের মধ্যে শক্তি নিলাম শক্তি নিয়ে ভাবলাম যা হওয়ার হোক আজকে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করব না হাফেজ আবুল বারাকাত বলে সমুদ্রের মধ্যে থেকে যত আওয়াজ জোরে জোরে হয় সমুদ্রের মধ্যে থেকে জিনটা দত্তটা যত আমার কাছে চলে আসে কাছের দিকে আসে অন্যদিনে হয়তোবা বড় হতো কিন্তু যত কাছে আসে আমি তত কোরআন তেলাওয়াতের স্পিডটা বাড়ায় দিই জোরে বলেন আল্লাহু আকবার আমি বুঝতে পারলাম ওই দত্তটা আমার কাছে আসতে আসতে কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বেড়ে যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জিন ওই দত্তটা ছোট হয়ে যায় ছোট হতে হতে একেবারে মেসের কাঠির সমান হয়ে গেল মেসের কাঠির সমান হওয়ার পরে জোরে চিৎকার দিয়ে দত্তটা জায়গা থেকে মনে হলো ধোঁয়ার মতো উড়ে গেল তার মানে দত্তটা কোরআন তেলাওয়াতের আওয়াজ সহ্য করতে পারে নাই আয়াতুল কুরসি সহ্য করতে না পেরে জিনটা জায়গায় মৃত্যুবরণ করেছে এই জিন আজ থেকে আর কোনোদিন মালদ্বীপের মানুষদেরকে বিরক্ত করবে না জোরে বলেন আল্লাহু আকবার এইবার হাফেজ আবুল বারাকাতের এমন কথা শোনার পরে সঙ্গে সঙ্গে মালদ্বীপে যত মানুষ ওই দ্বীপে উপস্থিত ছিল সব মানুষ হাফেজ আবুল বারাকাত মাত্র 13 বছর বয়সের যুবকের কাছে হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ইতিহাস সাক্ষী আছে তত সেদিন থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত মালদ্বীপের জমিনে মুসলমানদের আবাসস্থল হয়ে গেছে আপনারা জানেন এখন মালদ্বীপে প্রায় 100,000 মুসলমান বাস করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার